আচ্ছা দেখো, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে একটু রিভিশন করব। হ্যাঁ, আমরা যা যা পড়েছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আমরা রিভিশন করব। স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা গেলে একটু হাত হাত হ্যান্ড রেজ করে মানে দেখাও। স্ক্রিন দেখা যাচ্ছে? শেয়ার স্ক্রিন। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা মাহাদি মাহাদি স্ক্রিন দেখা যাচ্ছে? তুমি একটু হাত রেজ করো, হ্যান্ড রেজ করো। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। এখানে দেখো, প্রথমে আমরা যেটা করব সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকে টপিকস হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো আজকের টপিক। হ্যাঁ, তো আজকে আমরা এটা একটু রিভিশন করব। আমরা যা পড়েছিলাম ক্লাসে, ক্লাস যখন নর্মাল ছিল তখন তো আমরা পড়েছিলাম, তখন আমরা যা যা পড়েছিলাম এগুলো আমরা একটু রিভাইজ করব, কেমন? ওকে, তাহলে শুরু করলাম আমরা। তাহলে প্রথমে এখানে আমরা নিয়মটা কি জানি, যে বাক্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এটা হলো এখানে আমরা যেটা করব, এখানে আমরা যেটা দেখতেছি এটা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব আমরা। অ্যাফার্মেটিভ থেকে এখানে আমরা নেগেটিভ করব প্রথমে। এখানে নিয়মগুলো আমরা একটু দেখব, নিয়মগুলো আমরা একটু দেখে তারপরে আমরা একটা এক্সারসাইজের দিকে যাব। ওকে, তাহলে দেখো, এখানে প্রথম নিয়মটা কি, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অনলি অ্যালোন মেয়ারলি থাকে তাহলে ব্যক্তি বুঝাইলে নান বাট হবে, বুঝতে পারছো? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অ্যালোন মেয়ারলি থাকে, যেমন এখানে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে এখানে ব্যক্তি অথবা যদি গড কে বুঝায়, গডও যদি বুঝায়, ব্যক্তি অথবা গডও যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে আমরা কি করতে পারি, এই যে এখানে আমরা নান বাট ব্যবহার করতে পারি। এই যে এখানে দেখো, অনলি অনলি, এই যে এখানে অনলি আসছে, আমি এটাকে বোল্ড করে দিচ্ছি, যে অনলি এর পরিবর্তে আমরা এখানে নান বাট ব্যবহার করলাম, কারণ আমরা এখানে ব্যক্তি অথবা গড, হ্যাঁ, ব্যক্তি অথবা গড যখন বোঝাবে তখন আমরা এখানে কি করব, সৃষ্টিকর্তা যখন বোঝাবে তখন আমরা এখানে অনলি এর পরিবর্তে আমরা এখানে নান বাট বসাবো। তারপরে অনলি যখন থাকবে, অনলি অ্যালোন অথবা মেয়ারলি যখন থাকবে, এটা যখন বস্তু বুঝাইলে আমরা এটা কি করব, নাথিং বাট ইউজ করব। এই যে এখানে দেখো, এই যে অনলি আছে এখানে, আমরা এখানে এটার পরিবর্তে কি ব্যবহার করলাম, এই যে এখানে আমরা নাথিং বাট এখানে আমরা ব্যবহার করলাম। আচ্ছা, তারপরে এখানে দেখো, হি, এই যে অ্যাফার্মেটিভ, হি হ্যাজ অনলি এ বল, তাহলে এখানে অনলি দ্বারা এখানে সংখ্যাকে বোঝাচ্ছে, এই যে অনলি এর পরপরে কিন্তু একটা সংখ্যা, তাহলে সংখ্যা বোঝালে আমরা কি, সরি, অনলি দ্বারা একটা বস্তু বোঝাচ্ছে, বস্তু, হি হ্যাজ অনলি এ বল, তাহলে এখানে নাথিং বাট দ্বারা যখন বস্তু বোঝাবে তখন আমরা এখানে কি, অনলি দ্বারা যখন বস্তু, অনলি এর পরে যখন একটা বস্তু থাকবে তখন আমরা এখানে নাথিং বাট ব্যবহার করব। তাহলে হি হ্যাজ অনলি এ বল, হি হ্যাজ নাথিং বাট আ বল, ঠিক আছে? ওকে, তারপরে আছে আমাদের হি হ্যাজ অনলি 10 টাকা, এই যে অনলি দ্বারা এখানে কি বোঝাচ্ছে, সংখ্যা, সংখ্যা বোঝালে আমরা কি দিব, এই যে নট মোর দেন অথবা নট লেস দেন, তাহলে হি হ্যাজ অনলি 10 টাকা, তাহলে যে অনলি এর পরে এখানে একটা সংখ্যা বোঝাচ্ছে, যার ফলে আমরা এখানে কি হলো, এই যে এটার পরিবর্তে আমরা কি দিলাম, এখানে আমরা এই যে নট মোর দেন ব্যবহার করলাম, এই যে নট মোর দেন আমরা এখানে ব্যবহার করলাম, নট মোর দেন আমরা এখানে ব্যবহার করলাম, এই যে এখানে হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এটা শিখে গেলাম যে অনলি অ্যালোন অথবা মেয়ারলি,
এর পরিবর্তে যদি ব্যক্তি বুঝায়, এর মানে এগুলো দিয়ে যদি ব্যক্তি বুঝায় তাহলে নান বাট, ব্যক্তি অথবা গড বোঝালে নান বাট, নাথিং বা বস্তু বুঝালে নাথিং বাট, এবং সংখ্যা বুঝালে নট মোর দেন অথবা নট লেস দেন, এগুলো ব্যবহার করতে পারবো আমরা। আচ্ছা, তারপরে আছে আমাদের কি, যদি হাবোধক বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু অর হ্যাজ টু থাকে, ইফ দ্যার ইজ মাস্ট, হ্যাভ টু অর হ্যাজ টু ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেন উইল ইউজ ক্যানট ভার্ব প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি ক্যানট বাট ইউজ না করি, ক্যানট হেল্প ইউজ করি, তাহলে আমরা তারপরে ক্যানট হেল্পের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে এখানে আমরা মাস্টের পরিবর্তে এখানে ক্যানট বাট ব্যবহার করবো, উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস। আর এখানে আমরা ব্যবহার করবো উই ক্যানট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস, দুইভাবে এটা করা যায়। ঠিক আছে, তাহলে মাস্টের পরিবর্তে ক্যানট বাট ব্যবহার করা যায়। ক্যানট বাট ব্যবহার করলে তখন ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম। এই যে ক্যানট বাট, ক্যানট ক্যানট বাট এখানে ব্যবহার করলাম, তাহলে এখানে কি হলো, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেলো। এই যে দেখো, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে হয়ে গেছে। আর যখন আমরা ক্যানট হেল্প, মানে ক্যানট হেল্প যখন ব্যবহার করব, ক্যানট হেল্প ইউজ করলে তখন পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। যে ওবেটা ওবেইং হয়ে গেল, ওবেটা এখানে কি হয়ে গেল, ওবেইং হয়ে গেল। ঠিক আছে, ওকে। তারপরে এখানে 3 নম্বর রুল হলো বোথ এন্ড। হ্যাঁ, বোথ এন্ড থাকলে হাবোধক বাক্যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ এন্ড থাকে, এই যে এখানে বোথ দোলন এন্ড দোলা ওয়ার ভেরি হ্যাপি, তাহলে এখানে বোথ আছে এবং এন্ড আছে, হ্যাঁ দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, তাহলে তখন আমরা কি করবো, নট অনলি বাট অলসো ব্যবহার করবো। যেমন বোথ দোলন এন্ড দোলা ওয়ার ভেরি হ্যাপি, তাহলে এখানে আমরা কি করবো, নট অনলি নট নট অনলি দোলন বাট অলসো দোলা। এই যে দোলন কথাটা যেহেতু ইয়ে, আচ্ছা, নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার ভেরি হ্যাপি। ওকে, তাহলে আমরা খেয়াল থাকতে হবে যে বোথ ডট ডট, বোথ এন্ড থাকলে এখানে কি হবে, বোথ এন্ড থাকলে এখানে নট অনলি বাট অলসো ব্যবহৃত হবে। ওকে, তারপরে দুইটা সাবজেক্ট যখন এমনিতেই বোথ এন্ড বাদেও দুইটা সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয়, যেমন এখানে হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টেল, এখানে এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে। হ্যাঁ, দুইটা সাবজেক্ট এখানে নর্মালি দুইটা সরি দুইটা শব্দ, এই যে হি ওয়াজ, এটা হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টেল, এটাকে আমরা কিভাবে করবো, এটাকে আমরা এন্ড দ্বারা দুটি শব্দ যুক্ত হলে, এন্ড দ্বারা যখন দুইটা শব্দ যুক্ত হবে তখন আমরা কি করব, তখন আমরা এখানে ওই যে নট অনলি বাট অলসো আমরা ব্যবহার করব। এন্ড দ্বারা যখন দুইটা শব্দ যুক্ত হবে, যেমন হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টেল, তাহলে এখানে দুইটা শব্দ যুক্ত হয়েছে। এই যে অবিডিয়েন্ট শব্দটা, হ্যাঁ অবিডিয়েন্ট শব্দটা এখানে, আর এখানে আরেকটা শব্দ হলো জেন্টেল, অবিডিয়েন্ট এবং জেন্টেল এই দুইটা শব্দ যুক্ত হয়েছে কি দ্বারা, এই যে এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এই দুইটা শব্দ এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এই দুটো শব্দ এন্ড দ্বারা যুক্ত হয়েছে, যার ফলে আমরা এখানে নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারবো। যেমন তাহলে কি হবে, হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টল। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখবো এবার যে হাবোধক বাক্যে যদি এভরিওয়ান, এভরি বডি, এভরি পার্সন, অথবা এভরি প্লাস কমন নাউন, অথবা অল থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যদি হাবোধক বাক্যে যদি এগুলো থাকে, যে এভরি ওয়ান, এভরি বডি, এভরি পার্সন, এভরি প্লাস কমন নাউন অথবা অল, যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা এর স্থানে ওই যে এই এভরি অথবা এগুলোর স্থানে আমরা কি করব, দেয়ার ইজ নো প্লাস অ্যাটাচ ওয়ার্ড প্লাস বাট ব্যবহার করব। ঠিক আছে, দেয়ার ইজ নো প্লাস অ্যাটাচ ওয়ার্ড প্লাস বাট, এগুলো আমরা ব্যবহার করবো। যেমন এভরি মাদার লাভস আর চাইল্ড, তাহলে এখানে কি হবে, এভরি এর পরিবর্তে কি হবে, এভরি এর পরিবর্তে আমরা এখানে রিপ্লেসমেন্ট হিসেবে কি ব্যবহার করবো, এই যে দেয়ার ইজ নো করলাম, দেয়ার ইজ নো দিলাম, দেয়ার ইজ নো দেওয়ার পরে এরপরে যে অ্যাটাচ ওয়ার্ড, এটার পরে কি শব্দটা কি আছে, মাদার আছে না, মাদারটা এখানে বসাই দিব, দেয়ার ইজ নো মাদার, তারপরে বাট, বাট দিয়ে দিব, লাভস আর চাইল্ড। ওকে, তোমরা এখন হ্যান্ড রেজ করার দরকার না, যার যার কোশ্চেন আছে এগুলো পরে করো, হ্যাঁ শেষের দিকে সময় দেওয়া হবে। ওকে, যার যার কোশ্চেন যেখানে আছে লিখে রাখো, আমি পরে উত্তর দিব। আর ওই যে আর আলোচনা শুনো, শুনলে হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে। দেখো, ভেরি ইজি। তাহলে এখানে আমরা এটা শিখে গেলাম যে প্রথম আমরা কি শিখলাম, প্রথমে আমরা যারা দেরিতে আসছে তাদের জন্য একটা হালকা, প্রথমে আমরা শিখলাম 1 নম্বরে যে অনলি অ্যালোন অথবা মেয়ারলি থাকলে সংখ্যা বোঝালে কি হবে, নট মোর দেন নট লেস দেন, বস্তু বোঝালে নাথিং বাট, আর যদি ব্যক্তি অথবা গড বোঝায় নান বাট।
আর মাস্ট অথবা হ্যাভ টু থাকলে অথবা হ্যাজ টু থাকলে তখন আমরা কি ব্যবহার করব, ক্যানট বাট প্লাস ভি ওয়ান, অথবা ক্যানট হেল্প প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি যুক্ত করব। আর বোথ এন্ড থাকলে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। আর নর্মালি যদি দুইটা শব্দ এন্ড দ্বারা যুক্ত হয় সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি। আর এমনিতে এভরি ওয়ান, এভরি বডি, এভরি পার্সন, এভরি অথবা এভরি প্লাস কমন নাউন থাকলে আমরা সেখানে কি করব, অথবা অল থাকলে আমরা সেখানে কি করব, সেখানে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব। এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ওকে, ঠিক আছে। এরপরে হলো অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে নো সুনার হবে। তাহলে এখানে যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে। তাহলে এখানে কি করব, তাহলে এখানে আমরা নো সুনার ব্যবহার করে এটাকে আমরা নেগেটিভ করে ফেলবো। তাহলে যখন অ্যাজ সুন অ্যাজ যখন ব্যবহার করলাম তখন না কিন্তু দুদিকেই কি, দুদিকেই পাস্ট টেন্স, এই যে স পাস্ট টেন্স, এই যে র্যানও পাস্ট টেন্স। ওকে, তাহলে এটাকে আমরা নো সুনার ব্যবহার করব। তাহলে এটাকে নো সুনার ব্যবহার করলে আগের ঘটনা কোনটা দেখতে হবে, আর নো সুনারের অংশটাতে হবে পাস্ট পারফেক্ট। যেমন অ্যাজ সুন অ্যাজ এর যখন যুক্ত হয়েছে তখন আমরা দেখেছি দুটো অংশই পাস্ট টেন্স, এই যে এখানে স পাস্ট টেন্স। হ্যাঁ, যেমন এখানে স এখানে পাস্ট টেন্স, তারপরে র্যান এখানে পাস্ট টেন্স, এই যে দেখো র্যান এখানে পাস্ট টেন্স, এই যে, ঠিক আছে, স পাস্ট টেন্স, র্যান পাস্ট টেন্স। কিন্তু যখনই এটা আমরা নো সুনারের ফরম্যাটে ফালাই দিব, হ্যাঁ, এটাকে নেগেটিভ করার জন্য, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ আছে এটা মানে এটা কি, এটা তখন পজিটিভ ডিগ্রি অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এটা অ্যাফার্মেটিভ আছে, হাবুদক অবস্থা আছে, কিন্তু আসলে এটা এক ধরনের, যেহেতু অ্যাজ এজ আছে কাজে এটা পজিটিভ ডিগ্রি। এটাকে ওই যে তোমার কি বলে, যে এটাকে তোমার দেন, দেন কখন থাকে, কম্পারেটিভ ডিগ্রি করলেই কিন্তু এটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাজ সুন অ্যাজ এর বেলায় দুটো পাস্ট টেন্স এখানে ঘটনা, স র্যান, সিম্পল পাস্ট টেন্স। এখানে দেখতে হবে যে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এখানে আগে কোনটা হয়েছে। সাধারণত কমন সেন্স বলে যে পুলিশ চোর আগে পুলিশকে দেখেছিল, দেখে কিন্তু দৌড় দিয়েছে, হ্যাঁ, দেখতে না দেখতে দৌড় দিল। তাহলে আগে কিন্তু পুলিশকে চোর দেখেছে। তো এখন এই জন্য আমরা কি করবো, এখানে নো সুনারের অংশ অংশে আগের যে আগে যেটা ঘটনা ঘটবে সেটা বসবে। তাহলে নো সুনারের পার্টে তোমার পাস্ট পারফেক্ট টেন্সটা যুক্ত হবে। এই যে যেমন এখানে দেখো, আগে চোর কিন্তু পুলিশকে দেখেছে, তাহলে এটা এইভাবে হয়েছে, নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি রেন অ্যাওয়ে, ঠিক আছে, এটা বুঝতে হবে। ওকে, তারপরে 7 নম্বর যে নিয়মটা, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি বলছে কি, সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা যদি এটাকে পজিটিভ ডিগ্রি করে ফেলতে পারি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এটা কি সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো এটাকে যদি তুমি নো নো আদার দিয়ে করো, মানে যখন এটাকে পজিটিভ দিয়ে করে ফেলবে এই স্ট্রাকচারটা ফলো করলে হয়ে যাবে। যেমন নো আদার প্লাস অ্যাটাচ ওয়ার্ড, এই যে নো আদারের পরে, হ্যাঁ, মানে দ্য সুপারলেটিভ ডিগ্রির স্থানে নো আদার প্লাস অ্যাটাচ ওয়ার্ড প্লাস ভার প্লাস সো অথবা এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। তাহলে এখানে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, তাহলে নো আদার সিটি, নো আদারের পরে যে এই যে এই যে কি বলে যে সুপারলেটিভ ডিগ্রি, এই যে এটা হলো সুপারলেটিভ ডিগ্রিটা, এটার পরে অ্যাটাচ ওয়ার্ড হলো সিটি। হ্যাঁ, এই সিটিটাকে এখানে নো আদারের পরে বসাতে হবে। তারপরে বসাতে হবে ভার্ব, যেহেতু এটা সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সে আছে, ইজ বসাবো। তারপরে এখানে আমরা অ্যাজ বসাবো, অ্যাজ, অ্যাজ বিগ অ্যাজ, এই যে অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি এখানে বিগ, তারপরে অ্যাজ, তারপরে তোমার এখানে ঢাকা, হ্যাঁ, তারপরে এখানে সাবজেক্টটা বসাবো, যে ঢাকাটা, এই যে এখানে নিয়ে আসবো, বাকি অংশটা বসে দেবো ইন বাংলাদেশ। ওকে, তাহলে তোমরা কি কথা কথা বুঝতে পারতেছো, আমার কথা শুনতেছো? কথা শুনলে একটু হ্যান্ড রেজ করে দেখাও। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেখো তাহলে প্রতিশব্দ, 8 নম্বর রুল, প্রতিশব্দ বিপরীত শব্দ হবে। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, তাহলে এটা উল্টাটা কি হবে, আই শ্যাল নেভার ফরগেট ইউ। ওকে, তাহলে এই যে আমরা যখন মানে অপোজিট ওয়ার্ড ইউজ করে কিন্তু আমরা এটাকে নেগেটিভ করতে পারি। ওকে, তারপরে হলো অলওয়েজ থাকলে নেভার, যেমন রাবেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, তাহলে এখানে নেভার আমরা যুক্ত করব। তাহলে রাবেন নেভার মিসেস দ্য ক্লাস, হ্যাঁ, অ্যাটেন্ডস এর উল্টে আমরা শব্দ দিয়ে দিলাম মিসেস, হ্যাঁ, মিস করে না। ওকে, তাহলে অলওয়েজ থাকলে নেভার, এবং যে শব্দটা থাকবে সেটার প্রতি শব্দের
বিপরীত শব্দ হবে, এই যে অ্যাটেন্ডস এর বিপরীত শব্দ কি এখানে মিসেস, হ্যাঁ হ্যাঁ, মানে মিস করে না, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার যেটা এস যুক্ত হবে। আচ্ছা, এরপর আরেকটা নিয়ে 10 নম্বর নিয়ম হলো টু টু থাকলে আমরা সো দ্যাট ব্যবহার করব, যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক, এটা হলো কি সেন্টেন্স, হাবদত বাক্য। তাহলে টু টু থাকলে আমরা কি করব, আমরা এখানে সো দ্যাট ব্যবহার করব। তাহলে হি ইজ টু, হি ইজ টু উইক টু ওয়ার্ক, এই যে টু এর পরিবর্তে, এই যে প্রথম টু এর পরিবর্তে এখানে আমরা সো ব্যবহার করব, হি ইজ সো উইক, এই যে আমরা হি ইজ সো উইক দ্যাট, এবার আমরা পরবর্তী এই একই সাবজেক্টটাকে আবার এদিকে নিয়ে আসবো, দ্যাট যুক্ত করবো, এই যে এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, দ্যাট যুক্ত করবো। হ্যাঁ, সো দ্যাট প্লাস প্রেজেন্ট টেন্স হলে ক্যানট, আর পাস্ট টেন্স হলে কুড নট। মনে করো এখানে যদি ওয়াজ থাকতো, তাহলে এখানে তুমি কি দিতে, এখানে দিতে তখন কুড নট, এখানে তখন হয়তো কুড নট, তখন এখানে কুড নট হইতো, বুঝছো, এখানে ওয়াজ থাকলে এখানে কুড নট হইতো, ঠিক আছে। যেমন এই যে এখানে একই অবস্থা, এখানে যদি ওয়াজ থাকতো, ওয়াজ থাকলে তুমি এখানে কুড নট দিতা, কেমন, যেহেতু এখানে ওয়াজ নাই কাজে আমরা এখানে ক্যানট, ক্যানট দিয়েই করব, ঠিক আছে। আবার আমি ঠিক করে ফেলি সবগুলা, যেহেতু এখানে, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে ইজ, তাহলে আমরা এখানে ক্যানট দিয়ে করব, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, তাহলে আমরা এভাবে নেগেটিভ করে ফেলবো, ঠিক আছে। তাহলে টু টু থাকলে মানে সেন্টেন্সটা এটা ছোট ছিল, এটা তখন এটা এটা বড় হয়ে গেছে, এখানে সেন্টেন্সটা হাবদক অবস্থা সেন্টেন্সটা ছিল ছোট সিম্পল ছিল, এটা এখন নাবদকে এসে এটা কমপ্লেক্স হয়ে গেছে, বড় হয়ে গেছে, দুইটা ক্লজ এসে গেছে, এই যে একটা ক্লজ, হ্যাঁ হি ক্যানট ওয়ার্ক, এ একটা অংশ বাক্যাংশ, এ একটা বাক্যাংশ, হি ইজ সো উইক, ওকে। আর এখানে হি ইজ, এই যে এ টু এর পরিবর্তে কি আসছে, টু এর পরিবর্তে আসছে এখানে সো, তাহলে হি ইজ সো উইক। তারপর আমরা একটা দ্যাট আনলাম, দ্যাটের পরে আমরা এই সাবজেক্টটাকে আবার এখানে আনলাম, তারপর আমরা এখানে ক্যানট দিলাম, যেহেতু এখানে ইজ আসছে প্রেজেন্ট টেন্স, এখানে ক্যানট, তারপরে এই টু বাদ দিয়ে দিলাম, এই টু এর পরিবর্তে আমরা কি আনলাম, দ্যাট আনলাম, এই টু এর পরিবর্তে আমরা কি এখানে কি আনলাম, দ্যাট আনলাম, দ্যাট আনার পরে আমরা পরবর্তীতে আর একটা সেন্টেন্স নিয়ে আসলাম, কারেন্ট থাকে না, ধুর। কারেন্ট ডিস্টার্ব করতেছে।